السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজ কি আমরা আলোচনা করব নওয়াসিবুল ফাইল আল মুদারে, অর্থাৎ এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আসার ফলে ফেল মুদারেকে নাসাব প্রদান করে থাকে, ঠিক আছে, নাসাব দিয়ে থাকে, নাসাবের অবস্থায় দিয়ে থাকে, ঠিক আছে, নাসাব প্রদান করে থাকে। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এই টপিকটি। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর আমি এমএসসি এর উপরে 19 এবং আপার প্রাইমারি এর সিলেবাসের উপর ভিত্তি করে একটা পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফ এর মধ্যে আপনারা যা যা পাবেন এখানে ইনক্লুড রয়েছে। এটা এমসিকিউ, টোটালি পিডিএফটা এমসিকিউ, এর মধ্যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ টাইপ কোশ্চেন্স, মানে অ্যারাবিক প্রোজ পোয়েট্রি পাবেন এখানে। অ্যারাবিক প্রোজ মানে আরবি গদ্য, যে সমস্ত গদ্যগুলো রয়েছে তারিক বিন জিয়াদ, তারপর আরো ইন্না হামিলাতুল আইল, ওগুলো সব রয়েছে এর মধ্যে। অ্যারাবিক পোয়েট্রি, আরবি কবিতার উপরে প্রশ্ন উত্তর পাবেন, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাসের উপরে, তাফসির আল কোরআনের উপরে, হাদিসের উপরে পাবেন, তারপর রাইটার্স খলিফাত অর্থাৎ খোলাফা 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 রাশিদিন সম্পর্কে, চার খলিফা এবং আরো অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পাবেন, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস, ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিত্বগণ ছিলেন তাদের উপরে প্রশ্ন উত্তর পাবেন, রেটোরিক অ্যান্ড প্রোসোডি, বালাগা এবং ইলমুল আরুজ এর উপরে এমসিকিউ রয়েছে, আল ফিক অর্থাৎ ফিকার উপরে এমসিকিউ রয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নামুজাজ। এগুলো হচ্ছে জাস্ট নামুজাজ বলতে অ্যাজ এ দেখিয়ে দিচ্ছি যে ডেমো হিসাবে, হ্যাঁ, এভাবে তৈরি করেছি পিডিএফটা। তো যারা যারা নিতে চান, প্রায় 367 পেজের এই পিডিএফটি, হ্যাঁ, 367 পেজের, 367 পেজের। আর এই পিডিএফ এর সঙ্গে আর একটা পিডিএফ আমি দিছি, যারা যারা নিতে চান আমার এই নাম্বারে এসএমএস করতে পারেন 6296682895, ঠিক আছে, 6296682895 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এসএমএস সেটা হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা টেলিগ্রাম যে কোনো এতে এসএমএস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। কিভাবে পাবেন পিডিএফটা সেখানে আমি বলে দেব। তো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা, নওয়াসিবুল ফেল আল মুদারে, অর্থাৎ এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আসার ফলে ফেল মুদারেকে নাসাব প্রদান করে থাকে। এখানে আল আমসিলা প্রথমে উদাহরণ দেওয়া হয়েছে, তারপর কি করা হয়েছে কায়দা বর্ণনা করা হয়েছে। তো আমরা আমসিলা গুলো একবার পড়ে নিই তারপর কায়দা পড়বো। তো এখানে বলা হয়েছে উরিদু মানে আমি চাই, আন উহসিনা আহসানা ইহসিনু ইহসান, এর অর্থ একটা হয় যে ইহসান করার, একটা সুন্দর করা, এর অর্থ বোঝায়, ঠিক আছে, যে উহসিনা মানে আমি সুন্দর করতে চাই। তো এখানে নাসাব কোথায় হয়েছে, এটা আসলে উহসিনু ছিল, মুতাকালিন থেকে যদি আসে তো এর উহসিনুই হবে, তাই তো, মানে উহসিনু হবে। যদি আমরা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি মুতাকাল্লিমে শেখা আফআলু, মানে শেষে কি রয়েছে পেস রয়েছে, যেহেতু এটা অন্য বাপ থেকে আসছে তাই আফআলু হয়েছে, আফআলু, বরং এটা ওটা কারমা আফআল ইফলু থেকে অর্থাৎ বাপ ইফাল থেকে এসেছে, তাই উহসিনা উহসিনু হয়েছে, কিন্তু ওটা ওটা কিসের অবস্থায় হয়ে গেছে, ওটা হয়ে গেছে নাসাবের অবস্থায়। এই নাসাবের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তো কিসের কারণে এই নাসাবটা হলো সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমরা একটা শব্দ এসেছে উরিদুর পরে আন, এই আন শব্দটা আসার ফলে মুজারা, এখানে আমাদের যে টাইটেলটা দেখতে পাচ্ছি এমন কিছু শব্দ আসবে ফেল মুদারে এর আগে, এটা কিন্তু মুজারে খাস সাতান বিশেষভাবে মুদারে এর ফেল সমূহের আগে, মুদারে কাকে বলে আপনারা সকলেই জানেন, তো মুজারে এই ফেলের আগে যদি এই আন শব্দটা আসে তাহলে সেটা নাসাব দেবে, ঠিক আছে। আমি চাই সিবাহা মানে সাঁতার, সাঁতারকে আমি খুব ভালো করতে চাই, ঠিক আছে, ভালো করতে চাই, ভালো করে কাটতে চাই। তো এখানে আন শব্দটা আমরা পেলাম যার ফলে কি হলো মুজারাতে নাসাব হয়েছে। আর আমার আমাদের যে চ্যাপ্টার হচ্ছে নাওয়াসিবুল ফেল আল মুদারে, এমন কিছু শব্দ আসবে যেগুলো ফেল মুদারেকে নাসাব দেবে। তারপর দুই নম্বর উদাহরণ আমরা পড়বো, যে আরজু আমি আশা করি, আন ইয়াতাদিলা আল জাউ, যে আবহাওয়া ভালো হবে এটা আমি আশা করি, এটার অর্থ এটা। তো ইয়াতাদিলা বাবে ইখতিয়াল থেকে এসেছে, কিন্তু এটা ইয়াতা দিলু ছিল, কিন্তু ইয়াতা দিলা কেন হলো, এখানে যাবার কেন হলো, তার আগে আমাদেরকে দেখতে হবে কি শব্দ এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আন, তো আন আসার ফলে শেষে কি হয়ে গেছে
যাবার হয়ে গেছে, আই ইয়াতাদিলা হয়ে গেছে আল জাউ, অর্থাৎ আশা করি যে আবহাওয়া ভালো হয়ে যাবে। 3 নম্বর উদাহরণ আমরা দেখব যে ইয়াসুরুনি আমাকে খুশি করে দিয়েছে, আন তাজুরা এ রয়ের উপরে যাবার হয়েছে, কেন হলো আমাদের দেখতে হবে যে কি এসেছে না, তো আন এসে কি করে দিয়েছে, যাবার করে দিয়েছে, আমি খুশি হয়েছে, আমাকে এটাই খুশি করেছে যে তুমি আমাদেরকে সাক্ষাৎ করতে এসেছো, তাজুরা তাজুরা হয়ে গেছে। তাহলে 3টে সেন্টেন্সে কমন একটা জিনিস পেলাম, আন আন আসার ফলে কি হয়ে গেছে, হ্যাঁ যাবার হয়ে গেছে। পরবর্তী উদাহরণ আমরা চলে যাব যে লান আকরিবা, আসলে আকরিবু ছিল কিন্তু আমি কখনোই মিথ্যা বলবো না, এটার অর্থ এটা। এই যে কাজ যাবার কেন হলো, যাবার কেন হলো এখানে, তো যাবার কেন হলো আমাদেরকে দেখতে হবে আগে কি এসেছে, তো আগে আমরা দেখতে পাচ্ছি যে লান, এই লান আসার ফলে কি হয়ে গেছে, যাবার হয়ে গেছে। 5 নম্বর উদাহরণ যদি দেখতে পারি দেখতে চাই তাহলে সেখানে আমরা যাবার দেখতে পাচ্ছি কার কারণে, লান আসার ফলে। 6 নম্বরও যাবার হয়েছে, নাসাব হয়েছে লান আসার কারণে। তাহলে আমরা দুটো শব্দ এখান থেকে পেলাম যে আন এবং লান, এই দুটো শব্দ যদি বিশেষ করে, মানে বিশেষ করে বলতে একদম ফেল মুজারের সঙ্গে খাস, ফেল মুজারের আগে যদি আসে তাহলে ফেল মুজারের শেষের বর্ণটাকে, এই যে বা হচ্ছে শেষ বর্ণ, এখানে বা হচ্ছে শেষ বর্ণ, এখানে আছে নুন শেষ বর্ণ, এখানে আছে লাম শেষ বর্ণ, এখানে আছে র শেষ বর্ণ, শেষ বর্ণে কি দেবে, যাবার দেবে, অর্থাৎ নাসাবের অবস্থায় হবে, বরং নাসাবের অবস্থায় হবে, যাবারটি বলা ভুল হবে, নাসাবের অবস্থায় হবে, এক কথায় নাসাব দেবে, ঠিক আছে। তারপর পরবর্তী উদাহরণে বলা হচ্ছে যে ইদান তুকিমা, এ তুকি মায়ের কি হয়েছে, যাবার হয়েছে, ইন্নানা সুতরাং তুমি কি করো আমাদের সঙ্গে থাকবে, এটা কখন বলা হচ্ছে, তুজিব তুমি উত্তর দেবে, বিদালিকা এরকমটা, মান কালা যখন কেউ বলবে, যখন কোন একজন ব্যক্তি হয়তো আপনাকে বলছে যে সাজুরু সাজুরু মাদিনা থাকুন, যে আমি তোমাদের শহর ঘুরব, তখন আপনি উত্তরে বলবেন এটা যে ইদান তুকিমা ইন্দানা, তাহলে তো আপনি তো আমাদের নিকটে থাকবেন, তুমি তো আমার নিকটে আমাদের নিকটে থাকবে। হ্যাঁ, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যাবার দেখতে পাচ্ছি মিমের উপরে, তাই তো, এই মিমের উপরে যাবার কেন হলো আমাদেরকে দেখতে হবে, এটা মুজারা শেখে কিন্তু এর আগে কি এসেছে আমরা দেখবো যে ইদান, এই ইজান আসার ফলে যাবার হয়েছে। 8 নম্বর উদাহরণ যদি দেখি তো এই ইজান, এখানে ইজান রয়েছে তাই এখানে যাবার হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি রংটা চেঞ্জ করে নিই তাহলে বেশি ভালো হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যাবার হয়েছে, ঠিক আছে, তার বাহা এখানে হয়েছে। 9 নম্বর ইজান এসেছে, ইজানের ফলে ইয়াফসুদা এসেছে, ঠিক আছে, ইয়াফসুদা। তারপর এগুলো পেলাম, তাহলে 3টে আমরা শব্দ পেলাম, আন আর একটা পেলাম লান আর ইদান পেলাম, আর কি শব্দ এখানে রয়েছে, যেহেতু কাই আতা আল আতা আল্লামা, যে আমি এখানে এসেছি যাতে করে আমি শিক্ষা অর্জন করি, তো কাই শব্দটার কারণে এখানে আতা আতা আল্লামু ছিল, এটা আতা আল্লামা হয়ে গেছে, মানে নাসাবের অবস্থায় হয়ে গেছে কায়ের কারণে। তাহলে আমরা টোটাল কটা লেটার পেলাম, সরি কটা বন্ড শব্দ পেলাম যার কারণে হলো হরুফ পেলাম, এক কথায় হরুফ নাওয়াসিব, হরুফ নাওয়াসিব, তো এগুলো কটা পেলাম, 4টে, একটা হচ্ছে আন, ঠিক আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে লান, এটা হচ্ছে সাকিন, আর তৃতীয় হচ্ছে ইদান, আর চতুর্থ নম্বর হচ্ছে কাই। তাহলে আমরা দেখতে পেলাম যে আন লান কাই ইদান, এই 4টে শব্দের মধ্যে, মানে 4টে হরুফের মধ্যে কোন একটা হার্ফ যদি মুজারের সেগার আগে আসে তাহলে এগুলো নাসাবের অবস্থায় করে দেয় মুজারের সেই এটাকে, সেই ফেলটাকে, মুজারের সেই গঠনটাকে, সেই সেগাটাকে কি করে দেয়, নাসাবের অবস্থায় করে দেয়। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তারপর আমরা আচ্ছা এখানে বাহাস দেওয়া রয়েছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই যে এই যে চেঞ্জ গুলো হবে, চেঞ্জ গুলো মানে আনলাইন কায়দা আসার ফলে, আমরা 4টে জিনিস দেখলাম, 4টে, তো আনলাইন কায়দা এসে এই ইয়াফআলুকে ইয়াফআলা করে দেবে, হ্যাঁ, তারপর ইয়াফআলা নাকি ইয়াফআলা নাকি এটা নাসাবের অবস্থায় করবে, তাহলে আমাদেরকে তাসনিয়ের অবস্থা জানতে হবে, তাসনিয়ের অবস্থা হচ্ছে যে নাসাব এবং জারের অবস্থায়, হ্যাঁ নাসাব আর জারের অবস্থায় কিন্তু নুনটা হজব হয়ে যায়, ঠিক আছে, নাসাবের অবস্থায় এবং বিশেষ করে মানে মুজারের ফেলের যে ইবারাত এরা নুনটা হজব হয়ে যায়, তখন কি হয়ে যাবে, আই
আই লাই ইয়াফআলা হয়ে যাবে, নুনটা হজব হয়ে যাবে, তখন নুনটা আর থাকবে না। যদি এর আগে আনলান কায়দার মধ্যে কোনো একটা আসে তাহলে আই ইয়াফআলা হয়ে যাবে, অথবা লান ইয়াফআলা হয়ে যাবে, হ্যাঁ, অথবা কাই ইয়াফআলা হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা নাসাবের অবস্থায় হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর চলেন পরবর্তী উদাহরণ আমরা দেখে নিই। হ্যাঁ, তো এখানে ইয়াফআলুনা যেটা রয়েছে নুনটা হজব হয়ে যাবে, কিন্তু এই আন লান কায়দা আসার ফলে ইয়াফআলুটা এখানে নুনটা হজব হয়ে যাবে। পাঁচ জায়গাতে আমরা দেখতে পাবো প্রকাশ যাবার, আর বাকি জায়গাতে যেগুলো নাসাবের অবস্থায় আছে যেগুলো তাসনিয়াতে নুনকে হজব করে দেবে, আর জমানাতে নুনকে হজব করে দেবে, আর এখানে তাফালুকে জাবাব দিয়ে দিবে, তাফালা করে দেবে, তাফালা নাকি সেম জিনিস, নুনটা হজব করে দেবে। আর ইয়াফ আন্না যেটা জমা মুয়ান্নাস গায়েব, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, যাই আসুক না কেন ইয়াফ আন্নাই থাকবে এটা। আর এখানে হচ্ছে তাফালনা, এই দুটো ফেলের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না, এই শব্দগুলো এই হারগুলো এসেও কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। আর তাফালুকে তাফালা করে দেবে, তাফালা নাকি নুনটা হজব করে দেবে, তাফালা নাকি নুনটা হজব তাফালু করে দেবে, তাফালিটাকে এই নুনটা আবার হজব করে দেবে, তাফালি হয়ে যাবে, আই আন তাফালি অথবা লান তাফালি এরকম হয়ে যাবে। তাফালানাটাকে নুনটা হজব করে দেবে, আর এদিকে আফালুকে জাবাব দেবে আফালা, নাফালুকে আন নাফালা করে দেবে। তো এগুলো পরিবর্তন ঘটাবে এই আন লান কায়দা নেছে, আন লান কাই ইদান এসে, ঠিক আছে, চারটে এসে মানে ই করে দেবে, পরিবর্তন করে দেবে, সেটা যে কোনো মুজারের হোক না আসুক না কেন, বিশেষ করে মুজারের যদি সেগা আসে তাহলে এগুলো পরিবর্তন ঘটাবে। হ্যাঁ, যে পরিবর্তন গুলো আমি বললাম সেই পরিবর্তন গুলো ঘটাবে। এবার বাহসে বলছে, বাহাস বাহাসটা আমরা একটু পড়ি, এখানে বলছে বাহাস আচ্ছা, তো বাহাসে বলছে ইয়াশতামিলু ইয়াশতামালু কুল্লু মিসালিন, যে প্রত্যেকটি উদাহরণ, হ্যাঁ, যেটা অন্তর যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, মিনাল আমসিলা সাবেকা, যে উদাহরণগুলো আগে আমরা পড়লাম, আলা ফাইলিন মুদারিইন, প্রতিটি কিন্তু ফেল মুদারি রয়েছে, কাবলাহু তার পূর্বে, প্রত্যেকটি ফেল মুদারের পূর্বে কি রয়েছে, আহাদুল আহরুফ আল আরবা, চারটি হরুফের মধ্যে একটা হরুফ রয়েছে, সে চারটি কি, চারটি কি কি, একটা হচ্ছে আন, আচ্ছা আমি রং চেঞ্জ করি তাহলে সব থেকে ভালো হবে বেশি, হ্যাঁ, তো একটা হচ্ছে আন, দ্বিতীয়টা হচ্ছে লান, তারপর ইদান, আর চার নম্বর হচ্ছে কাই, এই চারটে যে হরুফ হরুফ সেই হরুফ গুলো কিন্তু আমরা প্রতিটি প্রত্যেক এক একটা হরফ আমরা মুজারের আগে মুজারের শেগার আগে আমরা লক্ষ্য করলাম, যার ফলে মুজারাকে নাসাব দিচ্ছে। তাই প্রশ্ন আসতেই পারে যে আন এসে মুজারাকে কি দেয়, নাসাব দেয়, জার দেয়, কাসরা দেয়, তখন সঠিক উত্তর হবে নাসাব দেয়। মুজারাকে যে সমস্ত হরুফ গুলো রাইসি হরুফ গুলো যেগুলো কি করে, প্রধান হরুফ গুলো যেগুলো নাসাব দেয় সেগুলো কি কি, তখন আনলান কাইদান সঠিক উত্তর হবে। দিয়ে দিল যে আন এটা মিন হরুফি আল জাওয়াজিম এর মধ্যে পড়ছে, না নাওয়াসিব, তখন সঠিক উত্তর হবে নাওয়াসিবের মধ্যে পড়ছে। ওয়াইদা তাআম্মালতা, যদি তুমি গর মানে চিন্তা ভাবনা করে দেখো বা ভেবে দেখো যে আখিরা কুল্লা মুদারেন, প্রত্যেকটি মুদারের আখির শেষ বর্ণে যদি তুমি লক্ষ্য করে দেখো, মাসবুক বিওয়াহিদ মিন হাদিল আহরুফ আল আরবা, এই চারটি হরফের মধ্যে কোন একটা হরফ তার আগে রয়েছে, ফিহাদিল আমসিলাতি এই আমসিলাতি অফি গাইরিহা, হ্যাঁ, এবং এগুলো ছাড়াও ওয়াজাদতাহু তুমি পাবে মানসুবান, সেগুলো নাসাবের অবস্থায় রয়েছে, সেগুলো কিসের অবস্থায়, নাসাবের অবস্থায়। ওয়ালাকিন্না কাইদা হাযাফতা হাদাল হারফা, যদি তুমি এই হরফগুলো যেগুলো আনলান কাইদান, এই হরফগুলো যদি আমি হজব করে দিই, এই এই চারটি হরফ আনলান কাইদান ওই মুজারের আগে থেকে যদি আমি হজব করে দিই, হ্যাঁ, ওয়াজাদতাল ফেলা মারফুয়ান, তখন আমি ফেলটাকে মারফুয়ের অবস্থাতে পেয়ে যাব, কিসের অবস্থায় পাবো, রাফায়ের অবস্থায় পেয়ে যাব, রাফায়ের অবস্থাতে পেয়ে যাব। কেমন, আমি যদি বলি আবার আগের উদাহরণে যাই, যেমন জি তুকা ইয়াতা আল্লামা, এই যে এটাকে আমি হজব করে দিলাম, এটাকে আমি হজব করে দিলাম, এটাই এটা এই ইজানকে আমি হজব করে দিলাম, হ্যাঁ, তখন এই আতা আল্লামার পরিবর্তে আতা আল্লামু হয়ে যাবে, ঠিক আছে, এখানে ইয়াফসুদার পরিবর্তে ইয়াফসুদু হয়ে যাবে, তারপর এখানে তারবাহার পরিবর্তে তারবাহু হয়ে যাবে, ইজানটা এগুলো যদি হজব করে দিই, তাই এই আতা আল্লামু যেটা এটা রফার অবস্থায় তখন এটাকে বলছে, এটা এটাকে বলা হচ্ছে তখন রাফা এর অবস্থা, ঠিক আছে, রাফা এর অবস্থা বলা হচ্ছে, রাফা এর অবস্থা এখানে বলা হচ্ছে। ওমিন দালিকা ইউফামু আন্না হাদিহি আল আহরুফ, আর এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই হরুফ গুলো কি করে, তানসাবু আল ফেলা আল মুদারে, মুদারের ফেলকে কি করে নাসাব দেয়, আল্লাহ দিয়ে আতি বাদাহা, যেগুলো
এই মানে এই হরফের পরে আছে আল কায়দা। এবার কায়দা বলা হচ্ছে যে ইয়ানসুবু আল ফেল আল মুদারে, হ্যাঁ মাতা সাবাকাহু। তো আল ফেল আল মুদারে নাসাবের অবস্থায় হয় যখন সাবাকাহু আহাদু আন নাওয়াসিব আল আরবা, এই চারটে ওয়াহিয়া আনলান কায়দান। আনলান কায়দানের মধ্যে কোন একটা হার যদি মুজারের সেগার আগে আসে তখন সেটাকে নাসাব করে দিবে আর মুজারাটাও নাসাব হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে নওয়াসিবুল ফেল আল মুদারে, নওয়াসিবুল ফেল আল মুদারের মধ্যে পড়ছে। আশা করছি এগুলো বোঝা গিয়েছে, নওয়াসিবুল ফেল আল মুদারে এগুলো হচ্ছে তামরিনাত, ঠিক আছে? তামরিনাত এগুলো ইকরা আল জুমাল আল আতিয়া ওয়া আইয়িন আল আফআল আল মুদারিআ আল মানসুবা। তো এখানে বিশেষ করে বলা হচ্ছে যে السبب في ان في نسب كل فعل، এখানে নওয়াসিব যে ফেল গুলো রয়েছে নাসাবের অবস্থায় সেই ফেল গুলোকে করতে হবে, নির্বাচন করতে হবে, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে সেগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন লাই ইয়াবিয়া, এখানে ইয়াবিয়া হচ্ছে নাসাবের অবস্থায় রয়েছে এবং কি কারণে নাসাব হলো সেই কারণটা বর্ণনা করতে হবে, কারণটা হচ্ছে লানাসার কারণে। হাজাজতু আর সাজারাতা মানে আমি গাছ কি করলাম, নড়ালাম, কাই ইয়াসকুতা সামারুহা, যাতে করে তার ফল পড়ে। ইয়াসকুতা এখানে নাসাবের অবস্থায় হয়েছে, কেন হয়েছে, তার কারণ হচ্ছে কাই আসার ফলে। এই কারণগুলো ফলে যেমন আই এখানে এসেছে আই ইয়াজলিসা, তারপর এখানে কাই ইয়াতাজাদ্দাদা, ঠিক আছে? তো এখানে লা ইয়াজুজুল ইনসান আই ইয়াজলিসা ফি মাজরা আল হাওয়া, অর্থাৎ যে হাওয়া বহার স্থানে সেখানে বসা উচিত না মানুষের। ফাতাহতু নাওয়াফিদ আল হুজরাতি, আমি ঘরের জানালা গুলো খুললাম, কাইয়াতাজাদ্দাদা হাওয়া ওহা, যাতে করে নতুন হাওয়া তৈরি হয় বা নতুন হাওয়া প্রবেশ করে। তো এখানে কি কারণে হচ্ছে না, তো এইসব কাই আন তারপর লান কাই এসব আসার কারণে এর পরিবর্তন হচ্ছে, এগুলো তাও তাই। তো এই বইটা আমি নাহু আল ওয়াদেহ বইটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তো এখান থেকে পেজ নাম্বার হচ্ছে 50, ঠিক আছে? এখানে পেজ নাম্বার 50 দেওয়া রয়েছে, 50 নাম্বারে যে এই যে তামারিন গুলো রয়েছে আপনারা নিজেরাই পড়তে পারবেন, আমি বুঝিয়ে দিলাম ব্যাপারগুলো যে তো সেগুলো নিজে নিজে চেষ্টা করবেন। দ্বিতীয় তামারিনে কি বলা হচ্ছে যে আতাম্মিম, আতাম্মিম আল জুমাল আল আতিয়া, নিচের বাক্যগুলো পূর্ণ করো বিউদুহিন, স্পষ্ট বিউদুহিন, বিউদুহি ফেল মুদারিন মুলাইমিন ওয়াশকুল আখিরাহু, ওয়াশকুল আখার আখিরাহু, বলা আছে একটা সামঞ্জস্যপূর্ণ ফেল মুদারে যেটা স্পষ্ট হতে হবে, মানে সেই ফেল মুদারে দ্বারা এই শূন্যস্থান পূরণ করতে হবে এবং তার যে যাবার যে দিতে হবে, ঠিক আছে? ওয়াশকুল আখিরা মানে তার শেষের লেটারটা কি দিতে হবে, হারকাত দিতে হবে, ঠিক আছে? এরাব লাগাতে হবে কথায়। তো এগুলো তার যে রয়েছে মানে তামারিন, সেই তামারিন গুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো নওয়াসিবুল ফেল আল মুদারে সম্পর্কে আমরা এটুকু জানতে পারলাম, আর নওয়াসিবুল ফেল আল মুদারে এর যে কিছু ব্যতিক্রমও রয়েছে, ঠিক আছে? তো সেই ব্যতিক্রম গুলো একটু মানে সেই ব্যতিক্রম গুলো আশা করছি অতটা প্রয়োজন পড়বে না, এগুলো যথেষ্ট হয়ে যাবে। তবু একবার মুখে মুখে দেখি বলে দেওয়া দরকার, বলে দিচ্ছি আল ফেল আল মুদারে, হ্যাঁ নাওয়াসিবুল ফেল আল মুদারে, যেমন এর যে এক্সেপশন রয়েছে, তাই তো? জাস্ট ওয়ান সেকেন্ড,
তো এটা যেটা হয় হাত্তার পরে, কিন্তু এটা যেমন বলি ফা ওয়াও আদাওয়াত নাসাব, এগুলো কিন্তু ই থাকে, লুকিয়ে থাকে। হাত্তা, হাত্তার পরে আনটা লুকিয়ে থাকে, আন, যার ফলে ফেল মোজারের শেষে নাসাবের অবস্থায় হয়ে যায়। আর একটা রয়েছে লামুল জুহুদ, ঠিক আছে, লামুল জুহুদ বলছে, এই লামুল জুহুদের পরে আবার আনটা লুকিয়ে থাকে, লামুল জুহুদ, জুহুদ বলছে অস্বীকারকারী লাম, এই তো এ লাম। তো এখানে যদি উদাহরণ দিই, যেমন লি ইয়ানহাদা লাউলা জুহুদ মাকান আল মুজতামাউ লি ইয়ানহাদা, তো এখানে যেমন দেখতে পাওয়া যায় যে লি ইয়ানহাদা, এটা জুয়াদ, এটা হা, এটা ইয়ে, এটা নুন, তো ইয়ান, এটা হাদা, এটা জুয়াদ, তো ইয়ান হাদা, এই যে লামটা আসছে, এই লামের পরে কিন্তু আনটা লুকিয়ে থাকে, হ্যাঁ, তো যার কারণে কি হয়ে যায়, নাসাবের অবস্থা হয়, মানে লামুল জুহুদের পরেও নাসাব হয়, লামুল জুহুদের পরে নাসাব হয়, হাত্তার পরে আছে, হ্যাঁ, যেমন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা, হাত্তার পরে আনটা লুকিয়ে থাকে, যেটা আমি বললাম ইউহিব্বা, হাত্তা ইউহিব্বা যদি বলি, তো সেক্ষেত্রে এই যে এক্সেপশন গুলো আমাদেরকে জানতে হবে, যে হাত্তা, আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, ইউহিব্বা এটা পেস, এটা তাসদিদ, ইউহিব্বা, কেন এটা নাসাবের অবস্থা হলো হাত্তা, কারণ হাত্তার পর আন সেরা লুকিয়ে থাকে, যখনই আমি দেখবো যে মুজারের আগে হাত্তা অথবা লামুল জুহুদ এগুলো আসছে, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে, নাসাবের অবস্থায় হয়ে যাবে। আর কি আছে না, এমন কিছু ফা রয়েছে, যেমন ফাতানাল এরকম, যেমন রয়েছে আহসিন ইলান নাসি, তখন এই শার্ত এবং জাজার মধ্যে ওটা চলে যাচ্ছে, শার্ত এবং জাজা, তো সেগুলো আমি ফাটার বর্ণনা করছি না এখন, ওগুলো শার্ত আর জাজার মধ্যে চলে যাবে। তো এই যে জিনিসগুলো যেগুলো বললাম, লামুল জহুদ, তারপর হচ্ছে হাত্তা, এগুলোর পরে আন সেলা লুকিয়ে থাকে, হ্যাঁ, যেগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমরা জানলাম। আর যখন জুমলা শার্তিয়ে পড়বো, সেখানে আরো শার্তিয়ের ক্ষেত্রে যে নাসাবের অবস্থা হচ্ছে ফাতানাল, এই ধরনের যে ব্যাপারগুলো আসছে, সেগুলো কিন্তু সেখানে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।